কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন, নভেম্বরের 15 তারিখ থেকেই উত্তরে হাওয়া বইতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতেই রাজ্যে শীতের আমেজ আসবে বলে জানিয়েছেন তিনি। আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া তো আগামী 7 দিন আইদার ড্রাই, আদারওয়াইজ এক দু জেলা দু একটা জেলাতে হয়তো দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, এছাড়া কোনো ওয়েদার নেই। কারণ কোনো ওয়েদার সিস্টেমই নেই, এমন কোনো ওয়েদার সিস্টেম নেই যা আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাফেক্ট করতে পারে। সুতরাং নো ওয়েদার, মেনলি ড্রাই ওয়েদার, এক্সেপ্ট অন ফিউ ডেজ এট ফিউ ডিস্ট্রিক্টস আইসোলেটেড লো টু মডারেট রেনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস। শীতের জন্য আমি বলছি এই উইকে অবশ্যই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মিনিমাম ন্যূনতম তাপমাত্রা যেটি সেটা স্বাভাবিকের থেকে অবশ্যই বেশি থাকবে, ঠান্ডা সেরম পড়বে না। 15 তারিখ থেকে 21 তারিখ যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে আপনার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা আছে।